আঙ্কেল, এখানে আমার অনেক ফ্রেন্ড হয়েছে। তাই বুঝি অনেক ফ্রেন্ড হয়েছে? হ্যাঁ, সবাই আমার ফ্রেন্ড আর সবাই আমাকে ভালোবাসে। আর জানো তো ভালো আঙ্কেল, এখানে তোমার মতন একটা আঙ্কেলও আছে। তাই নাকি? হ্যাঁ, আঙ্কেলটা একটু রাগি আবার ভালো। আচ্ছা আরুষি ডালিং, একটা কথা আমায় বলো তো, ওখানে তুমি এত ফ্রেন্ডদের পেয়ে আমাদের ভুলে যাবে না তো? আরে না না, একদম না, তুমি ওইসব চিন্তা করো না। আরুষি, বলছিলাম মা কোথায়? কথা বলো ভালো আঙ্কেলের সাথে, আমি পরে ফোন করে নেব। বলো যে মা একটু ব্যস্ত আছে। ভালো আঙ্কেল, মা তো এখন ব্যস্ত আছে। এই ঘরে ঢুকে আমার আর আকাশের আলমারিতে কেউ কেন হাত দেবে? এই বাড়ির কারোর তো এই কাজটা করার কথা নয়। তাহলে কে করছে, কেনই বা করছে? কোনোভাবে এই বাড়ির দলিল, আকাশের অফিসিয়াল সব কাগজপত্র কেউ এখান থেকে? আমার মা বলে যারা খাবার নিয়ে বায়না করে তাদের ওপর ঠাকুর খুব রেগে যায়। ঠাকুর তোর মাকে নিজে বলেছে নাকি? দেখেছো মাম্মা কিরকম মিথ্যে কথা বলছে, মিথ্যুক কথা। মারা কখনো মিথ্যে কথা বলে না। একদম ঠিক কথা বলেছ আরুষি। আন্টি, ও যখন ওই খাবারটা খাবে না বলছে, তাহলে ওকে ছেড়েই দাও। খাবারটা আমাকে দিয়ে দাও, আমি খেয়ে নিচ্ছি। যাই, দাম্পু দাদাকেও ডেকে আনি, ও খাবে। নো, আমার খাবার তোরা খাবি না। তাহলে কে খাবে তুমিই বলে দাও। আন্টি, ওর মুখ দেখে মনে হচ্ছে ওই খাবে। তৃষা, তুমি খেতে শুরু করো, তাহলে আমি তোমাকে একটা গল্পও বলবো। গল্প মানে ফেয়ারি টেল? হ্যাঁ, আমি সব জানি, আমার আগেই শোনা। আচ্ছা, তাহলে র্যাবিট আর টর্টয়েজের গল্পটা বলি। র্যাবিট আর টর্টয়েজ, এটা তো কোনো দিন শুনিনি, এটা বলো। আগে এক চামচ নাও, তারপর বলবো। একটা জঙ্গলে একটা র্যাবিট আর একটা টর্টয়েজ থাকতো। শিখলে
তোমরা দুজনে গল্প করো, আমি বাটিটা রেখে আসি। উমা, ঠাম্মি, তুমি কখন এলে? দেখ, ওই দুজনে সমবয়সী হবে, কিন্তু ওর কেমন সুন্দর শিক্ষা না? তেমন সুন্দর কথাও বলে। জানো ঠাম্মি, তৃষাকে পুরো খাবারটা নিজের দায়িত্বে খাইয়ে দিল। মেয়েটাকে দেখলে জানিস আমারটা হীরার ছোটবেলার কথা মনে পড়ে। ও ঠিক তোদের গল্প করে করে খাওয়াতো, মনে আছে তোর? মনে থাকবে না আমার? দীর কথা কি কখনো ভুলে যাওয়া যায় বলতো? জানো তো ঠাম্মি, আমি না দীর মেয়েকে দীর মনের মতন করে মানুষ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কি যে হয়ে গেল। আসলে একা হাতে সব কিছু সামলাই তো হিমশিম খেয়ে যাই, পেরে উঠি না। কতবার ভেবেছি তোমাদের সাথে যোগাযোগ করব, তোমাদের পছন্দের জিনিস কিনে পাঠাবো, কিন্তু পারতাম না। কি বলছিস তুই? এই তো পূজোতে আর সমস্ত অনুষ্ঠানে তুই তো কত কিছু পাঠাতিস রে আমাদের, আর কত পাঠাবি? আমি কই না তো ঠাম্মি, আমি তো তোমাদের কোনো কিছু কোনোদিন পাঠাইনি। তুই পাঠাতিস না, কিন্তু আমার জন্য শাড়ি, দাম্পুর জন্য অত দামি দাবা খেলার বুট, তারপরে পিয়ালি শত, ওদের জন্য জামা কাপড়, এসব তো আসতো। এসব তুই ছাড়া আর কে পাঠাবে বল? চাবিটা কোথায়? আলমারির চাবিটা তো এই ড্রয়ারেই থাকে। চাবিটা কোথায় রাখলাম বুঝতে পারছি না তো। আমি এই আলমারির চাবিটা খুঁজছিলাম, আপনি আপনি দেখেছেন কোথাও চাবি? হ্যাঁ হ্যাঁ, ও চাবি তো মানে কহীঁ পে দেখা থা, ইয়েই পে তো হ্যায়, ইয়ে ওয়ালা না, লিজে। হ্যাঁ, এই চাবিটা আমি খুঁজছিলাম, কিন্তু আপনি এটা একবারে পেয়ে গেলেন? হ্যাঁ, ও সাফ সাফাই করতে করতে একবার দেখ লিয়া থা, হামারা হো গিয়া ইস ঘর মে, হাম হাম জা রহে। হ্যাঁ বাবু, মেলেছো চুল খুলেছো ডানা, জানি আঙুল ছোঁয়ানো মানা, তবু আজি আমি রাজি, চাপা ঠোঁটে কথা কোটে শোনো, আমাকে রাখো কিয়াও নিভানা পড়েগা, রোকে জমানা চাহে রোকে খুদাই, তুমকো আনা পড়েগা। দাঁড়ান, কে আপনি?
ना गाना गाना नाच वो सब करेंगे तो वो ऊपर से बहुत खुश होंगे। तुम की करे जानले अनंत बाबू ईशु ভালোবাসতে मेरा बोती चुप कथा चलो 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 पलटाई।